আজকে পূজা উপলক্ষে আমরা এখানে সাংবাদিক সম্মেলন বা প্রেস মিট করছি। প্র্যাকটিক্যালি এবার পূজায় আমরা কি করছি এবং আগামী দিনে কি করব তার একটা বিস্তারিত রূপরেখা আপনাদের কাছে আজকে আমরা পেশ করব। আমরা আগামী পঞ্চমীর দিন আমরা পূজা উদ্বোধন করব। পূজা উদ্বোধনে আমাদের সঙ্গে থাকবেন এখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী শ্রী পবন সিংহ রায় মহাশয়, সম্মানিত অতিথি হিসেবে থাকবেন মাননীয় সভাধিপতি শ্রী দেবদেব রায় মহাশয়, সম্মানিত অতিথি হিসেবে থাকবেন উদয়পুর মিউনিসিপ্যালিটির মাননীয় চেয়ারম্যান শ্রী শীতলচন্দ্র মজুমদার মহাশয়, এছাড়া আমাদের এখানে থাকবে বিশেষ হিসেবে মাননীয় ডিএম এবং মাননীয় এসপি। আমাদের পঞ্চমী সন্ধ্যায় যেহেতু উদ্বোধন, সম্মানিত অতিথি যারা থাকবেন তাদের সঙ্গে আমরা কিছু প্রোগ্রাম করব। প্রোগ্রামটা হলো সেই দিন আমরা ক্লাব থেকে যে সম্মানিত অতিথিরা মঞ্চে থাকবেন তাদেরকে আমরা সম্মাননা দেব। এই অঞ্চলের বয়স্ক যারা আছেন প্রবীণ নাগরিক তাদেরকেও আমরা কয়েকজনকে সম্মাননা দেব। গত 23 সেপ্টেম্বর আমাদের এই ক্লাব প্রাঙ্গণে রক্তদান উৎসব হয়েছিল। এই রক্তদান উৎসবে 56 জন রক্তদাতা রক্তদান করেছিলেন, তার মধ্যে 15 জন মহিলা ছিলেন। সেই যেহেতু মহিলা, সেই 15 জন মহিলাকে আমরা আলাদাভাবে সেই পঞ্চমীর দিন সন্ধ্যায় সম্মাননা জানাব। পাশাপাশি আগামী মহালয়ার দিন মানে 14 আগস্ট আমাদের এখানে বৈশাখ প্রতিযোগিতা হবে 4টা বিভাগে। তো 4টা বিভাগে বৈশাখ প্রতিযোগিতা হবে, সেখানে আমরা সমস্ত প্রতিযোগী প্রতিযোগীকে ক্লাবের পক্ষ থেকে পদক দেব। যেহেতু সবাই শিশু, সবাই যাতে খুশি থাকে সেই জন্য সবাইকে আমরা ক্লাবের পক্ষ থেকে পদক দেব। তারপরেও যারা প্রতি বিভাগে প্রথম 4 জনকে সেরকম 16 জনকে আমরা পঞ্চমীর দিন মঞ্চে আমরা পুরস্কৃত করব। পঞ্চমীর দিন সন্ধ্যায় আমরা মোটামুটি যেটা মনস্থ করেছি 150 জন দুস্থ মহিলা পুরুষকে আমরা বস্ত্রদান করব। সেখানে একটা ব্যাপার আছে, আমাদের যারা গার্বেজ শ্রমিক পাশাপাশি যারা রিক্সা শ্রমিক তাদেরকে আমরা এবার বস্ত্র দেব, এখানে আমাদের ক্লাব প্রাঙ্গণে বস্ত্র দেব। এগুলো পঞ্চমীর সন্ধ্যা। আর পূজার বিশদ বিবরণটা বলছি, এবছর পঞ্চমী থেকে আমরা পুজো শুরু করছি। আমাদের মণ্ডপ সজ্জা হলো গিয়ে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। তো এই মণ্ডপটা করছেন জয় বাবা লোকনাথের ডেকোরেটর নবদ্বীপ পশ্চিমবঙ্গ। আর প্রতিমা নির্মাণ করছেন মৃৎশিল্পী শ্রী তারক পাল মহাশয়, উনিও নবদ্বীপ থেকে এসেছেন, প্রতিমা তৈরি করছেন। আলোকসজ্জায় আছেন বিশ্বজিৎ ইলেকট্রিক ভদ্রেশ্বর হুগলি পশ্চিমবঙ্গ। এছাড়া প্রতি পঞ্চমী থেকে দশমী অবধি আমাদের যে সাংস্কৃতিক মঞ্চ হবে সেই সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন আমরা অনুষ্ঠান করব। পঞ্চমী দিন যেহেতু ওপেনিং সেই দিন আমরা বিভিন্ন প্রোগ্রামের কথা আগেই বলেছি, পাশাপাশি ষষ্ঠীর দিন এই আমাদের এলাকার বাচ্চাদের কচিকাচাদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করব। আর যে উদয়পুরের শিল্পী আছে, আগরতলা শিল্পী আছে তাদেরকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করব। অষ্টমী নবমী আমাদের আগরতলারই বাইরের কালকে শিল্পীদের দিয়ে ইয়ে করব। আর দশমীর দিন আমাদের বাউল গান। এই হলো আমাদের মোটামুটি এবার দুর্গাপূজা নিয়ে বিশদ বিবরণ। পাশাপাশি আগামী দিনও আমরা ক্লাব থেকে বিভিন্ন কাজ করব সেটা বলছি। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, নবমীর দিন আমাদের এখান থেকে মহাপ্রসাদ দেওয়া হবে। প্রত্যেক যারা চা তারা তুলেছি প্রত্যেকটা বাড়িতে আমরা প্রসাদ দেব। সেটা আমাদের ক্লাবের যে সম্পাদক বিশ্বজিৎ বণিক প্রতি বছর উনি এটা বহন করেন, এই বছরও উনি কনসেন্ট দিয়েছেন ওটা উনি বহন করবেন। আমাদের পুজোর বাজেট এবার 28 লক্ষ, কিছুটা কমতে পারার চান্স আছে, যাই হোক মোটামুটি একটা বাজেট করেছি 28 লক্ষ।